বরানগর ফিজিওম্যাক্স অর্গানাইজেশনের এই সার্টিফাইড মায়োফেশিয়াল রিলিজ প্র্যাকটিশনার এই যে কোর্সটা করানোর স্যাররা উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা ভেরি মাচ থ্যাংকফুল ফর দেম। অ্যান্ড তাপস স্যার অ্যান্ড শাওন স্যারের আন্ডারে করে অনেক কিছু শিখতে পারলাম। হয়তো কাল থেকে ট্রিটমেন্ট যখন করব পেশেন্টের অনেকটা আলাদা হবে এবং পেশেন্ট অনেক কিছু নতুন বলতে পারবে যে আরও তাড়াতাড়ি হয়তো ইম্প্রুভমেন্ট হবে। আমাদের মেন এম অ্যাজ আ ফিজিও ইজ পেশেন্ট স্যাটিসফ্যাকশন, সো হয়তো কাল থেকে সেটা আরও ভালো করে করতে পারবো। সো থ্যাংকস ফর দেম তাপস স্যার অ্যান্ড শাওনদা অলসো অ্যান্ড ম্যাম অলসো, থ্যাংক ইউ। So first I would like to thank Baranagar Physiomax organization. Thank you Tapas sir and Shanda and everyone else for giving us this opportunity. And what I think is from tomorrow when we treat our patient, our approach will be very different and we'll think in holistic way as sir taught here. So it will be great that we have learned a lot of things here and also how we will handle our patient and how we will give the treatment and see the effect in like very less time. So thank you so much for giving us this opportunity and we are hoping to see these opportunities in future also. Thank you so much. First of all thanks to Tapas sir and Sayan sir. ये बहुत एक difficult technique है लेकिन हम लोग try करेंगे कि future में इसको अच्छे से use करें। আমি আগের বারও বলেছি, আমি এবারেও বলছি যে কোনো ওয়ার্কশপে হয়তো স্যার বা শাওনদা যেভাবে হাতে ধরে শেখায় সেইভাবে কোনো ওয়ার্কশপে হয় না। এই প্রথম হয়তো মানে কোনো ওয়ার্কশপে এইভাবে এত সুন্দরভাবে মানে আমরা যে যার একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম অনেক সময় থেকেই যায় ওয়ার্কশপে, কি কখনো ইংলিশ বুঝতে পারি না, কখনো হিন্দি বুঝতে পারি না, কখনো বাংলা বুঝতে পারি না, কিন্তু এনারা মানে সব রকমভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে যতজন ওয়ার্কশপ করে প্রত্যেককে খুব ভালোভাবে বুঝিয়ে হাতে ধরিয়ে শেখায়। এটাই হয়তো মানে আমাদের সকলের খুব ভালো লেগেছে আর কি। এটাই তাপস স্যার আর শান স্যারকে থ্যাংক ইউ বলবো এই ওয়ার্কশপটা অর্গানাইজ করার জন্য। আর লেভেল ওয়ানেও যেমন আমরা শিখেছিলাম অনেক কিছু, নতুন কিছু শিখেছিলাম, সেগুলো আমি যেমন কি আমি পেশেন্টদের উপর ট্রাই করেছিলাম, ট্রাই করে অনেক কিছু বেনিফিট পেয়েছি। তারপরে শায়নদাকে মাঝে মাঝে ডিস্টার্ব করেছিলাম যে কীভাবে পেশেন্টটাকে করতে হবে, এটা আমি যেটা করছিলাম আমার মাঝে মাঝে হয়তো ভুলও করেছিলাম, এটার করে কি ঠিক করা যাবে বা আমার কিছু ভুলও ছিল, অনেকটা দিক দিয়ে আমাকে গাইড করেছিল শায়নদাকে। তো এইভাবেই কি লেভেল টুতে এটা কি একটা নতুন টেকনিক শিখলাম, তো এটাও আশা করছি আমি পেশেন্টের উপর ট্রিট করে যাতে পেশেন্টেরও বেনিফিট হয়। আর একটা জিনিস এখানে কি খুব তাড়াতাড়ি ফিডব্যাক পাওয়া যায় বা কোনো যদি প্রবলেম হয় আমরা তখনই সলিউশনটা পেয়ে যাই। থ্যাংক ইউ তাপস স্যার অ্যান্ড শায়নদা। অ্যাকচুয়ালি এখানে যা যা শিখেছি শেখার পরে পেশেন্ট ইন্ডিপেন্ডেন্ট কনফিডেন্স লেভেলটা নিজের উপরে অনেকটা বেড়ে যায়। শেখার পর যে ট্রিটমেন্ট করছি কনফিডেন্স লেভেলটা হাই থাকলে তখন পেশেন্ট স্যাটিসফ্যাকশনটাও আরও বেড়ে যায়। তো সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর হাতে ধরে শেখানোটা এখানেই ফার্স্ট আমি দেখলাম যে মানে প্রত্যেকটা পার্টিকুলার মাসেলস পার্টিকুলার সব কিছু ধরে ধরে শেখানো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই তাপস স্যার শাওনদাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাবো, কারণ স্যার আমার ইন্সপিরেশন পেন কেয়ারে প্র্যাকটিস করার জন্য। আমার বিপিটি শেষ হওয়ার পর থেকে এতদিনের যেটা জার্নি সেটা স্যার ছাড়া পসিবল কোনো দিনই ছিল না। অ্যান্ড স্যারের আমি যেটুকুনি শিখেছি পেন কেয়ার প্র্যাকটিসে ম্যানুয়াল থেরাপিতে সেটা পুরোটাই স্যারের কাছ থেকে। আর এই ওয়ার্কশপে যেটা সবথেকে বেশি ভালো সেটা হচ্ছে যে আমরা অন্য ওয়ার্কশপগুলো প্রচুর ক্যান্ডিডেটস হয় যেখানে হয়তো আমরা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা পাই না, ইন্ডিভিজুয়াল মেবি আমরা এখানে এক একটা টেকনিক স্যারেরা হাতে ধরে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি শেখায়। তো সেই জন্য এই দুদিন আমরা যেটুকুনি শিখি খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি পেশেন্টদের উপরে। অ্যান্ড এটা এক্সপেক্ট করবো নতুন নতুন যা টেকনিক আসছে পরে আমরা ফিজিওম্যাক্স অর্গানাইজেশনের পক্ষ থেকে বা স্যারের কাছ থেকে আরও ফিউচারে নতুন কিছু শেখা শিখতে পারবো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ তাপস স্যার শাওন স্যার। আমাদের নতুন টেকনিক শেখার জন্য এবং কিছু কিছু টেকনিক ছিল যেটা আমরা ভালো করে শিখলাম নতুনভাবে, আশা করি সেটা ইমপ্লিমেন্ট করব এবং
নতুন করে শিখতে পারবো সেই জিনিস। থ্যাংক ইউ তাপস স্যার অ্যান্ড শাওন স্যার। এই ওয়ার্কশপটা সিরিয়াসলি আমাদের কাছে খুবই একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্কশপ, আর এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি, আর কনফিডেন্টলি আমরা এটা বলতে পারবো যে এখন আমরা এভিডেন্স বেসড প্র্যাকটিস করছি এবং আগামী দিনেও এইভাবে এভিডেন্স বেসড প্র্যাকটিস আমরা করে যাব। অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু হ্যাভ ইউ। থ্যাংক ইউ স্যার। Thank you Tapas sir and Shan sir, and this workshop basically the new technique this is very important, and sir mainly put the emphasis on correct way of doing the whatever techniques we are doing, and the individual attention, and how the sir conducts the workshop, and that is the main very important, and so individually it's very helpful, and I hope, like as sir said, in future also they'll be helping us, so I hope that is also very much helpful, and thank you sir. Thanks. না অ্যাকচুয়ালি এই ওয়ার্কশপটা এটা মানে পুরো বৃত্তর মতো আমার কাছে, কারণ মাস্টার ডিগ্রিতে আমি যখন এলাম আইএসটিএম সম্পর্কে তো কিছুই জানতাম না, তো সেখান থেকে স্যারই ইন্টারেস্টটা গ্রো করে এবং স্যার বলে যে দু বছর পর গিয়ে একটা সার্কেল কমপ্লিট হবে, তুমি এই এই করে নাও। তো আমরা অনেক পাথর টপকেছি, দেড় ঘন্টা আইএসি টপকেছি, করে পাবলিশ করেছি, আর মেন পাবলিকেশনটা বাকি আছে, এইভাবেই আমরা এগিয়ে যাব। থ্যাংক ইউ। Just one thing to add, college barbara jeta bolchilam, we already have published one article in a journal regarding the ISTM, and we are about to publish one more within few months. কেউ কোনো কিছু নেগেটিভ বলেনি, এটা আমাদের জন্য খুবই ভালো। বাট আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আমাদের আরও বেশি জানতে হবে, আমাদের আরও বেশি পড়তে হবে, কারণ পড়াতে গেলে শেখাতে গেলে আরও বেশি পড়তে হয়, সেই চিন্তা আমাদের এখনও আছে, আশা করি থাকবে। তোমরা আমাদের সাথে ছিলে লেভেল ওয়ানে, লেভেল টুতেও মানে আছো, থাকবেও, আর কখনো ভাববে না যে আমি এটা বলবো না। এটা কিন্তু আলটিমেট কোনো সলিউশন নয়, আমি আবারও বলছি, লজ্জার কোনো জায়গা নেই, যে যেটা পাচ্ছ না, যে যেটা জানছি না, আমরা হোয়াটসঅ্যাপে দিতে থাকবো, এইভাবে আমরা এগিয়ে যাবো। থ্যাংক ইউ ফিডব্যাক দেওয়ার জন্য সবাই।